স্বামী সোমেশ্বরানন্দ জি মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। বড় মানুষের বাড়ির ঝি। প্রশ্ন: সংসারে কিভাবে থাকতে হয় এ সম্বন্ধে ঠাকুরের কথা, কিন্তু কিভাবে সম্ভব এটা? উত্তর তো তিনি দিয়েছেন, ঝি বাড়ির সব কাজ করে নিজের মনে করে, কিন্তু মালিকানা ভাব তার মধ্যে নেই। জীবনে দুঃখের কারণ মালিক হতে চাওয়া। প্রেম ব্যর্থ হয় যখন কেউ অন্যকে হস্তগত করতে চায়। বাড়িতে স্বামী ভাবেন স্ত্রী তার মনোমতো কাজ করবে, সন্তান মেনে চলবে বাবার কথা, অর্থাৎ মনের গভীরে ইচ্ছা মালিক হবার, আর তখনই বাঁধে সংঘর্ষ। বেদান্তের মতে প্রতিটি মানুষই স্বাধীনতা চায়, কারণ অন্তরে সে নিত্য মুক্ত ব্রহ্ম। প্রশ্ন: কিন্তু এই মালিকানা ভাব তো মনের অগোচরে স্বাভাবিক, যদি আপন ভাব না থাকে তবে মানুষ উদাসীন হয়ে পড়বে অন্যের প্রতি। উত্তর: এতদিন এটাই মনে করতাম, আজ একটু গভীরে গিয়ে দেখা যাক। আপনি তো বিভিন্ন আশ্রমে যান, সাধুদের দেখেছেন, লোকেশ্বরানন্দ মহারাজ এত বড় নরেন্দ্রপুর গড়লেন, কিন্তু মঠ ওনাকে ওই আশ্রম ছেড়ে অন্যত্র যেতে বললে তিনি চলে গেলেন, দুঃখ পাননি। অমিয়ানন্দজি ঢাকা আশ্রমে খুব জনপ্রিয় ছিলেন, অনেক শিষ্য ছিলেন তাঁর বাংলাদেশের সর্বত্র, কিন্তু সব ছেড়ে চলে গেলেন বেলুড় মঠে। সুভাষ মহারাজ অধ্যক্ষ ছিলেন কামারপুকুর ও উদ্বোধনের, ছেড়ে দিয়ে অবসর জীবন যাপন করছেন মঠে। তারা নিজেদের কর্মক্ষেত্রে প্রচুর কাজ করেছেন, সব দিক সামলেছেন, কিন্তু নিজেদের কখনো আশ্রমের মালিক মনে করতেন না। প্রশ্ন: তারা তো সাধু, ত্যাগী, সন্ন্যাসী, কিন্তু আমি এক গৃহী, আমার পক্ষে এ সম্ভব নয়। উত্তর: আগেই একথা ভেবে নিচ্ছেন কেন, বিচার করে দেখুন। অফিসে আপনার চেম্বার, চেয়ার, কর্মী নিজের বলে মনে করে রোজ কাজ করেন, রুম নোংরা থাকলে রেগে যান, এসি কাজ না করলে নিজেই মেইনটেনেন্সে ফোন করেন, টেবিল সুন্দর করে সাজিয়ে রাখেন, সবই যেন নিজের, অথচ ছুটি হলেই সব ভুলে বেরিয়ে যান। নিজের বলে ভাবলেও ওই চেম্বারের মালিক যে আপনি নন এ কথা জানেন, তার মানে আপনি জানেন বড় মানুষের বাড়ির ঝি হয়ে কিভাবে কাজ করতে হয়, কিন্তু এটা কখনো লক্ষ্য করেননি। অফিসে নিজের যে শক্তি ও দক্ষতা আপনি দেখান সেটা বাড়িতেও নিয়ে আসুন। প্রশ্ন: বাড়িতে স্ত্রী সন্তানের প্রতি কর্তব্য তো আছে? উত্তর: অফিসেও নিজের কর্তব্য আপনি করেন, ঠাকুর বলেছেন সংসারের দায়িত্ব পালন করতে, কিন্তু নিজেকে মালিক না ভাবতে, অর্থাৎ কোনো প্রতিদান আশা না করে কর্তব্য পালন। ছেলেকে মানুষ করার সময় আশা করবেন না যে সে ভবিষ্যতে আপনাকে দেখবে, ঘুম থেকে উঠেই আশা করবেন না যে স্ত্রী বেডটি নিয়ে আসবেন, যদি আনেন তো ভালোই, তবে নিজেকে পরীক্ষা করুন যে না পেলেও আনন্দে থাকতে পারছেন কি না। প্রশ্ন: তার মানে কর্মযোগ, নিষ্কাম ভাবে? উত্তর: হ্যাঁ তাই, কারণ সংসারও এক আশ্রম, ঈশ্বর লাভে সাধনাস্থল। বেশি করে দিতে শিখুন, যা আপনার আছে, বিদ্যা, সম্পদ, প্রেম, আনন্দ, দক্ষতা, অকাতরে দিন, দেওয়াটাই ঈশ্বরের আরতি।
বিদ্যার মালিক হয়ে একে কুক্ষিগত করে রাখবেন না, একে বিলিয়ে দিন। প্রশ্ন, সব দিয়ে দিলে আমি কিভাবে বাঁচব? উত্তর, এটাই আপনার সমস্যা, পুরনো চিন্তার পিছু টান। পরীক্ষা করে দেখুন, যতই দেবেন ফিরে পাবেন অনেক বেশি। প্রশ্ন, নিজেকে মালিক না ভেবে সংসার করতে হবে সারা জীবন? উত্তর, বেশ তো, শুরুতে সামান্য সময়ের জন্য করে দেখুন, কাল করুন আধ ঘন্টা। এই সময় নিজের কর্তব্য করতে থাকুন কোনো প্রতিদান আশা না করে, এই শক্তি আপনার রয়েছে। আশ্রমে যখন কোনো সাধুর জন্য মিষ্টি নিয়ে যান কিংবা টাকা দেন প্রণামী হিসেবে, তখন তো নিঃস্বার্থভাবেই দেন, এমনকি আশীর্বাদ না পেলেও দেন, দেন তাদের ভালোবাসেন বলে, ত্যাগ করেন মহানন্দে। এই ভাবটা নিয়ে আসুন সংসারে, সংসারের কাজ করুন এমন ভালোবেসে, কোনো আশা না করে। প্রশ্ন, কাল আধ ঘন্টা প্র্যাকটিস করলেই হবে? উত্তর, চালিয়ে যান এই অনুশীলন, পরশু 45 মিনিট, এভাবে একটু একটু করে সময় বাড়ান নিজের সুবিধা মতো, অভ্যাস করে দেখুন।